আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে কথা বলবো সেটা হলো বিডি কম OLT তে যে ONU ম্যাগ বা ONU ডিলিট করার যে সিস্টেমটা সেটা আজকে আমরা দেখব তো আসেন শুরু করি তো বিডি কমের OLT তে আমি CLI মোডে বা কমান্ড মোডের মাধ্যমে আমি ইয়া করব তো BD COM OLT তে আপনাকে প্রথমে অ্যাক্সেস করার জন্য আপনি যে ONU টা ডিলিট করবেন ONU ম্যাগ ডিলিট করবেন সেই ONU টাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার OLT তে ঢুকতেছি ওয়েবের মাধ্যমে দেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকে নিতে হবে তো আমরা OLT তে ঢুকে গেছি BD COM তো এখানে ONU ইন্টারফেস দেখলে আপনি এখানে স্ট্যাটাস দেখতে পারবেন তো স্ট্যাটাসে দেখেন ডাউন আছে এগুলা পাওয়ার অফ আছে ডিরেজিস্টার আছে দেন নেক্সট দিয়ে আপনি রিমুভ দেখতে পারবেন আমি যে ONUটাকে ডিলিট করব সেই ONUটা আমাকে সিলেক্ট করে নিতে হবে তো সেখানে আপনাকে দেখতে হবে যে সেই অনুটা স্ট্যাটাসটা কি দেখেন আমি 1:1 মানে 1 নম্বর পনের 1 নম্বর অনুটাকে আমি অনুর ম্যাগটাকে আমি ডিলিট করে দেব সেক্ষেত্রে আমাকে ম্যাগটাকে কপি করে নিতে হবে দেখেন ডি রেজিস্টারে দেখাচ্ছে আননোন মানে এটা ইউজেস নাই তো সেটার জন্য আমি এটা অনুর ইন্টারফেসে গিয়ে আমি 1 নম্বর পনের 1 নম্বর অনু ম্যাগটা কপি করে নিলাম এটা সহজ হওয়ার জন্য আমি আপনার ইয়া থেকে ওয়েবের মাধ্যমে নিয়েছি যাতে আমি সহজে ম্যাগগুলার অনুগুলা স্ট্যাটাস এবং ম্যাগগুলা দেখতে পারি তাই আমি কপি করে নিলাম এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমরা কমান্ড মোডের মাধ্যমে এটাকে ডিলিট করব সেটার জন্য আপনাকে টেলনেটে ঢুকতে হবে আপনার যে ম্যাগটিকের মাধ্যমে টেলনেট করা আছে সেটার মাধ্যমে আপনি সেই আপনার কাঙ্ক্ষিত ওয়েলটিতে ঢুকতে পারবেন দেন আমি টেলনেট আমার BD COM OLTতে আমি ঢুকতেছি দেন আপনি আপনার আইপি দিয়ে ঢুকবেন দেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এনাবল করবেন যেহেতু আমার ওইটা OLTতে 1 নম্বর পনের 1 নম্বর ONU সেক্ষেত্রে আমাকে 1 নম্বর পনেরোতে ঢুকতে কনফিগ মোডে ঢুকে কনফিগ আমি কনফিগ মোডে ঢুকলাম এবং ইন্টারফেস EPON EPON 0/1 আমি 1 নম্বর পনে ঢুকে গেলাম এবং আমাকে ওখান থেকে ম্যাগটাকে ডিলিট করে দিতে হবে সেই কারণে আমাকে একটা কমান্ড ইউজ করতে হবে দেন আমাকে ওই 1 নম্বর পনে ঢোকার পরে এখন আমাকে যে কমান্ডটা ইউজ করতে হবে নো EPON bind ONU ম্যাগ দেন আমি যে ম্যাগটা কপি করে নিয়েছিলাম সেটাকে যে ম্যাগটা আমি কপি করে নিয়েছিলাম সেই ম্যাগটাকে আমি এখানে দেখিয়ে দেব এখানে দেখিয়ে দিয়েছি অ্যান্ড দেন এন্টার দেন এখন আপনার অনুটা ডিলিট হয়ে গিয়েছে তো সেটা কনফার্ম হওয়ার জন্য আপনাকে ওয়েবে গিয়ে আপনি দেখতে পারেন তো আপনি ওয়েবে গিয়ে দেখতে পারেন দেন আমরা ওয়েবে গেলাম এবং রিফ্রেশ দিলাম দেখেন 1:1 কিন্তু আর নেই অলরেডি আমাদের ডিলিট হয়ে গেছে তো আপনারা এখন যদি চান এই কনফিগারেশনটা সেভ করে নেবেন সেক্ষেত্রে আপনাকে কমান্ড মোডের মাধ্যমে সেভ করে নিতে পারেন অথবা এখান থেকে সেভ করতে পারেন এখানে সেভ অল দিয়ে সেভ করা যাবে আমরা কমান্ডের মাধ্যমে সেভ করে নেব আমাদেরকে কমান্ডের মাধ্যমে সেভ করতে গেলে আমরা আগের ইয়ে থেকে বেরিয়ে যাব এবং একদমই বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এখানে WR অল লিখে সেভ করে দেবেন। দেন কনফিগারেশনটা সেভ হয়ে গেছে। তো এভাবে আপনি ডিলিট করতে পারেন। আরেকটা উপায় আছে, সেটা হলো আপনি আপনার ইয়ের মাধ্যমে ডিলিট করতে পারেন, ওয়েবের মাধ্যমে আপনি সহজে ডিলিট করতে পারেন। দেন আমরা এক্সিট করে সিএলআই মোড থেকে বের হয়ে গেলাম অথবা কমন মোড থেকে বের হয়ে গেলাম। দেন আমরা কমন মোড থেকে বের হয়ে গেছি, আমরা কমন প্রম্পটটা মিনিমাইজ করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আপনার এখন আর ওই 1:1 কোনোটা কিন্তু নেই, অলরেডি ডিলিট হয়ে গেছে, আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আপনি আপনার এক নম্বর পণ্যে অতিরিক্ত ওএনইউ অ্যাড করে সার্ভিস দিতে পারবেন। তো আমরা এখন দেখাবো কিভাবে অন্য একটা অণুকে আমরা ওয়েব সিস্টেমের মাধ্যমে ডিলিট করতে পারি, সেটা আমরা দেখাবো। দেন আমাদেরকে তখন যেটা করতে হবে, সেক্ষেত্রেও আমাকে অণুটা সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা দেখে নিচ্ছি কোন অণুটা আমাদেরকে নাই। ডিএলএস ডিএলএসটা 1:13। আমরা আরও পরে যেতে পারি, নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা দেখতে পারতেছি এখানে আরও কয়েকটা ওএনইউ নেই। তো যে এটা আমরা 1:35 1:35 আমরা ইয়ে করে নিচ্ছি। দেন এটার ম্যাটটাকে আমরা কপি করে নিচ্ছি। এবং এখানে আপনাকে যেটা করতে হবে, ইপন ইন্টারফেস কনফিগারেশন, এটাতে যেতে হবে। এবং ইন্টারফেস কনফিগারেশনে গিয়ে এখানে ইপন ওএনইউ ম্যাক বাইন্ডিং, সরি ওএনইউ ইন্টারফেসে গিয়ে তো এখানে আরেকটা পোর্ট থাকে, সেটা হলো ইপন বাইন্ড ওএনইউ। সেখান থেকে আপনি চাইলে ডিলিট করতে পারবেন। আমার এখানে এই অপশনটা হয়তো ওয়েবে চালু নেই, এই কারণে হয়তো পাচ্ছি না। তো আপনাদের অন্য যে কোনো প্রবলেম কমান্ড মোডের মাধ্যমে হলে আমাদেরকে জানাবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি দেখতে পাবো। ঠিক আছে, যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।